আসসালামু আলাইকুম কার এক্সপো থেকে আমি ইয়াসির আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আপনারা আজকে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেখানে সেটা আমাদের ইম্পোর্ট করা করলা ফিল্টার টু থাউজেন্ড মডেল হাইব্রিড একটি গাড়ি এই গাড়িটি এক্স এক্স জি এবং ডাব্লু প্যাকেজে পাওয়া যায় আজকের গাড়িটি হলো ডাব্লু এক্স প্যাকেজ যেটা ফিল্টারের জন্য টপ অফ দ্য লাইন এই গাড়িটি পার্ল কালার একটি গাড়ি এটির অপশন হলো মাইলেজ সাতচল্লিশ হাজার আমরা কি কি ফিচার পাচ্ছি এই গাড়ির সামনে যে মনোগ্রামটি ব্লুইশ কালার আছে এটা ইন্ডিকেট করে এটি একটি হাইব্রিড গাড়ি এই গাড়ির সামনে হেডলাইট লাইট পিছনের ব্যাক এবং সামনে যে ফগ লাইট গুলো আছে সবগুলো লাইটই এল পাওয়া পেয়ে যাচ্ছেন ডাব্লু এক্সবি প্যাকেজে সাধারণত এল লাইট হয়ে থাকে আর সামনে যেই গ্রিলটা দেখতে পাচ্ছেন এটা একটা হানিকম্ব গ্রিল এই গাড়ির যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্যাক্টরি ফিটেড আসে সাধারণত ডাব্লু এক্সবি প্যাকেজে ফগলাইট গুলো পাওয়া যায় জি এক্স বা এ ফলাইট গুলো আফটার মার্কেটে ইনস্টল করা যায় এই গাড়ির যে সেন্সরটি দেখতে পাচ্ছেন এরকম সামনে চারটি সেন্সর এবং পিছনে চারটি পার্কিং সেন্সর আছে এই গাড়িটির সাথে টয়োটা সেফটি সেন্স টিএসএস আছে বা অনেকে আমরা রাডার বলে থাকি যেটা ক্রুজ কন্ট্রোল এন্ড টেম্পারেচার এগুলো আমাদের অ্যাসিস্ট করে থাকে এই গাড়ি যে পিছন সাইড আপনি দেখতে পাচ্ছেন পিছনের সাইডে উপরে একটি স্পয়লার আছে শার্ফিন অ্যান্টেনা আছে পিছনে গ্লাসে একটি ওয়েপার আছে এবং পিছনে ব্রিজ গাড়ি টয়টা একটা লোগো আছে যেটা আগেও বলেছিলাম এটি হাইব্রিড গাড়ির একটি সিম্বল পিছনের লাইটগুলো ব্যাক গুলো এল লাইট আর এই গাড়ির যে পিছনের সাইডের গুলো এগুলো ব্ল্যাক কালার টিন্টেড এবং সামনে ড্রাইভার এবং প্যাসেঞ্জার সাইডের এর গুলো ক্লিয়ার এবং এই উইন্ডোগুলোর সাথে আমি নিকেলের বিট পেয়ে যাচ্ছি ডোর ডোরেও নিকেলের বিট আছে এবং বাম পাশে এবং ডান পাশে সামনে পিছনে বডি কিট করা আছে এই গাড়ির যে অ্যালোয়িম গুলো দেখতে পাচ্ছেন এগুলো জাপান থেকে গাড়ির সাথেই আসে ফ্যাক্টরি ফিটেড রিম এটা ডুয়েল রিম ব্ল্যাক এবং সিলভার কালারের কম্বিনেশনে অত্যন্ত চমৎকার একটি অ্যালোয়ের বলছিলাম এই গাড়িটা লোকগুলো লোকটা অত্যন্তই চমৎকার ডাব্লিউএসবি প্যাকেজটি ব্যক্তিগতভাবে আমার পছন্দের একটি প্যাকেজ এই গাড়ির পিছনের গ্লাসগুলো টিনটেড এবং সামনে গ্লাসগুলো ক্লিয়ার এবং গাড়ির ছাদে রোফরিল আছে এক্সট্রা লাগেজ ক্যারি করার জন্য ক্যারিয়ার বসানো যায় চলুন দেখে নেওয়া যাক এই ডাব্লু প্যাকেজের ইন্টেরিয়র সাইডটি যেহেতু এটি একটি ডাব্লু প্যাকেজ সেহেতু আমরা এই গাড়ির ইন্টেরিয়র সাইড এর চারটি দরজাতেই সফটওয়্যার লেদার দিয়ে ডোর প্যাড পাচ্ছেন আর ড্রাইভার সাইডে অল অপশন অটোর যে সুইচগুলো সেগুলো আছে ভিতর থেকে ডোর ওপেনারগুলো নিকেল করা আছে ডাব্লু এক্সবি হওয়ার কারণে এটার সিটগুলো লেদার সিট এবং স্টিচিংটা অত্যন্ত চমৎকার এর স্টিয়ারিংও আপনি লেদার লেদার দিয়ে স্টিচ করা স্টেডিং পেয়ে যাবেন ড্যাশবোর্ডেও ডোর প্যাডের মতোই সফট লেদারের কিছু ফিনিশিং পাবেন এবং নিকেলে কিছু কাজ করা থাকবে এটার পিয়ানো ব্ল্যাকের কিছু কাজ থাকবে এবং গিয়ার লিভারের সাথেও পিয়ানো ব্ল্যাক এবং সিলভারের কম্বিনেশনে কাজ থাকবে এইখানে আপনি ড্রাকশন কন্ট্রোল ইভি মোট ফল সাউন্ড সিস্টেমের যে বাটন সেগুলো পেয়ে যাবেন স্টিয়ারিংয়ে মাল্টিমিডিয়া কন্ট্রোল ব্লোয়ার পাবেন আর ড্যাশবোর্ড কন্ট্রোল করার জন্য কিছু বাটন পেয়ে যাবেন এটার মংলা থেকে আমরা চালিয়ে এনেছি এটা মাইলেজ পেয়েছি পঁচিশের মতো এটা সাতচল্লিশ হাজার তিনশো তেষট্টি কিলোমিটার চলে একটি গাড়ি এই গাড়িটির সাথে আপনি পেয়ে যাবেন ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোলের বাটনটি টি এখানে দেখতে পাচ্ছেন এটি একটি গাড়ি পাশাপাশি এখানে কিছু কন্ট্রোলার সুইচ দেওয়া আছে ড্রাইভার সাইড এবং প্যাসেঞ্জার সাইজ এর সাইন বাজার সাথে আপনি ভ্যান্টিমেটর পেয়ে যাবেন এই গাড়িটির সাথে একটি আফটার মার্কেট টিভি লাগানো আছে যেটা গাড়ি স্টার্ট করার সাথে সাথেই রেকর্ডের কাজ শুরু করে দেবে এটা আফটার মার্কেট সব গাড়িতে নাও থাকতে পারে এটা যিনি জাপানি ইউজার ছিলেন তার উপরে ডিপেন্ড করে তো পিছন সাইডেও আমরা ঠিক একইভাবে লেদারের সিট দেখতে পাচ্ছি এবং মাঝখানে আর্ম রেস্ট আছে এই লেদারের সিটের ডিজাইনটা অত্যন্ত চমৎকার এবং বসে অনেক কমফোর্ট ফিল্ডার গাড়িগুলোতে সামনে পিছনের রোদতে বসা প্লাস মারামার ক্যারি করার জন্য পর্যাপ্ত জায়গায় পাওয়া যায় জায়গা নিয়ে ফিল্টার গাড়িগুলোতে সাধারণত কোনো কমপ্লেন পাওয়া যায় না এটার পিছনে টোনিও কাবার আছে যেটার উপরে আপনি আপনার বা রাখতে পারবেন এই ছিল আমাদের ডাব্লু প্যাকেজের গাড়িটি আমাদের কাছে ডাব্লু এক্স জিও গাড়িও আছে পাশাপাশি ফিল্ডার ডাব্লু বি নন হাইব্রিড আছে জি আছে এক্স এবং এক্স প্যাকেজেরও গাড়ি আছে আমাদের স্টক্লিস সম্বন্ধে জানতে বা আপনার প্রয়োজনীয় কোনো গাড়ির আপনার যেই গাড়িটি পছন্দ হয় আমাদের কাছে কল করলে আমরা আপনাদেরকে সেই স্টক লিস্ট থেকে আমাদের সেই গাড়িটি ডিটেলস আপনাদেরকে প্রোভাইড করতে পারব পাশাপাশি আপনি চাইলে জাপান থেকে প্রি অর্ডারও করতে পারবেন আমাদের মাধ্যমে আমরা খুবই নোমিনাল একটা ফি এর মাধ্যমে জাপান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী গাড়ি এনে দিতে পারব গাড়ির ব্যাপারে যে কোনো কিছু জানার জন্য স্ক্রিনে দেখার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ডিটেলস দিয়ে দিব তো ভিউয়ার্স আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও